জয় গুরু। রিটায়নী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। চলছে পবিত্র ভাদ্র মাস, পরম প্রেমাময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্ম মাস। আজকের নিবেদন যজন দ্বিতীয় পর্ব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কথিত পঞ্চনীতি যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্থায়নী ও সদাচার, পরমপিতার নিজ মুখে কি বলেছেন এই প্রবন্ধে বা এই আলোচনায় আমরা সেইটাই নিয়ে আলোচনা করছি। গতকাল যজনের প্রথম পর্ব বলেছি আপনাদের সাথে, আজকে আমরা যজনের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব এক ইষ্টানুরঞ্জিত ব্যক্তিত্বই যজনের প্রথম ও প্রধান উপাদান, দুই যজন না করলে কি হয়, তিন যজন বলতে কি বুঝব, চার যজনে মানুষকে কিভাবে আকৃষ্ট করব, পাঁচ যজন সংকেত। এই পাঁচটি নিয়েই আজকের প্রতিবেদন শুরু করছি। আজকের নিবেদন যজন পর্ব দুই। প্রথম, ইষ্টানুরঞ্জিত ব্যক্তিত্বই যজনের প্রথম ও প্রধান উপাদান। জনৈক দাদা বললেন, আমি যজন করতে চেষ্টা করি কিন্তু মানুষ সে কথায় কান দেয় না। উত্তরে শ্রী ঠাকুর বললেন, তোমার উপর শ্রদ্ধা যত বাড়বে মানুষ ততই তোমার কথায় কান দেবে এবং সে কথা বুঝতে চেষ্টা করবে। শ্রদ্ধা বাড়ে আবার চরিত্র দেখে, শ্রদ্ধাও চরিত্র হওয়া চাই। তোমার ঠাকুর যে তোমার অন্তরে আছেন সেটা এতখানি ফুটন্ত হওয়া চাই যাতে মানুষের অন্তরে তা তেমনতর সাড়া জাগায়। তোমার জীবনে যদি তোমার ইষ্ট জীবন্ত হয়ে ওঠেন তাহলে তুমি কথা না বললেও তোমার হাবভাব চাউনি চলন দেখে মানুষ তা অনুভব করবেই কি করবে। এই ইষ্টানুরঞ্জিত ব্যক্তিত্বই যজনের প্রথম ও প্রধান উপাদান। দুই, যজন না করলে কি হয়। শ্রী ঠাকুর বললেন, যজন না করলে ভেতরের ভাব শুকিয়ে যায়। দেখবেন যারা ভক্তিমান, আচারবান ও যজন মুখর তারা কত তাজা ও তরতরে থাকে। এই রকম লোকের সংখ্যা যতই বেড়ে যাবে সমাজে ততই সমাজের মঙ্গল। তাদের পার্সোনালিটি, ব্যক্তিত্ব এমন একটা অ্যাটমসফিয়ার বা আবহাওয়া বয়ে নিয়ে বেড়ায় যা মানুষের অনুরাগের উৎসকে শ্রেয় সন্দীপনায় সন্দীপ্ত করে তোলে। এই চারিত্রিক দোতনার স্ফুরণ না হলে শুধু কথায় মানুষের অন্তর স্পর্শ করা যায় না। তিন, যজন বলতে কি বুঝব। একজন জিজ্ঞাসা করলেন, যজন বলতে কি বুঝব। শ্রী ঠাকুর বললেন, যজন হচ্ছে টু মেক দ্য এনভায়রনমেন্ট এক্সলেটেড টু ইষ্ট থ্রু লাভ সার্ভিস অ্যান্ড ইলেটমেন্ট অর্থাৎ ভালোবাসা, সেবা ও সন্দীপনার মধ্য দিয়ে পরিবেশকে ইষ্টে উন্নীত করা। বাকের বিহিত প্রয়োগে মানুষকে মঙ্গলে যুক্ত করে তোলাই যজন। সেই জন্য সত্তাপোষণী কথায় সত্তার আগ্রহ বাড়িয়ে তুলে ইষ্টকে সঞ্চালিত করে দেওয়া লাগে। যজন মানেই সৎকথা, সদালাপ,
সৎপরিচর্যার ভেতর দিয়ে মানুষের ভালো হবার আকাঙ্ক্ষাকে উদ্দীপ্ত করে তোলা, এবং সেই আগ্রহ যখন জাগে তৎক্ষণাৎ মানুষকে ইষ্টির সাথে যুক্ত করে দেওয়া। যজনের মতো টনিক, এলিক্সিয়ার অফ লাইফ, জীবনের রসায়ন আর কিছু নাই। এ একেবারে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, পরীক্ষিত সত্য। খুব শীর্ণ মানুষও যে তার যদি ওই নেশা ধরে, এমন একটা ভাইটাল ইলেটমেন্ট বা প্রাণত উল্লাস হয় যে শরীর আপনা আপনি সেরে উঠতে থাকে। যে আমার যজন করবে সে আমাকে পাবে। অর্থাৎ যজন এমন একটা জিনিস, একমাত্র যজনেই তাকে পাওয়া যায়। চার নম্বর, যজনে মানুষকে কিভাবে আকৃষ্ট করব। জনকের দাদা জিজ্ঞাসা করলেন, যজন তো আমরা করি কিন্তু মানুষ তো তেমন আকৃষ্ট হয় না। উত্তরে শ্রী ঠাকুর বললেন, ভাবগুলি ভালো করে মাথায় হজম করা লাগে ও চরিত্রে আয়ত্ত করা লাগে। আর সঙ্গে সঙ্গে এই কথাও স্মরণ রাখা দরকার যে যজনটা হলো আমার ফিলোজফিক্যাল অপারেশন, ফিলোজফিক্যাল অপারেশন, মনোবিজ্ঞান সম্মত কর্ম, যেখানে যখন যাকে যেভাবে যে কথাটা যতটুকু বললে হয় ততটুকু বলতে হবে। উপযুক্ত সেবা, ব্যবহার ও অভিব্যক্তির সঙ্গতি নিয়ে সঞ্চারণ অভিজ্ঞতাও চাই। সঞ্চারণ অভিজ্ঞতা যার যত সুন্দর ও সলিল, সে মাস জনতাকে তত ইনফিউজ, প্রলুব্ধ করতে পারে। কতগুলি বাহুল্য কথার আমদানি করলেই যে হবে তা কিন্তু নয়, তাতে অনেক সময় ফল উল্টো হয়। যজন সংকেতের মধ্যে আমার যে কথাগুলি দেওয়া আছে ওইগুলি অভ্যেসগত করে ফেলতে হয়। যজন করার পর ভেবে দেখতে হয় ওই নির্দেশগুলি থেকে ব্যতিক্রম কতখানি হয়েছে। পরে যজন করার সময় ওই জাতীয় ভুল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, বন্ধু লাভের এবং লোককে প্রভাবিত করার উপায়, বইখানিও ভালো করে পড়তে হয়। ওইসব নির্দেশও আচরণগত করে ফেলতে হয়। প্রথমটা ভুল ত্রুটি হবেই, তাতে ঘাবড়াতে নেই। করা আত্মবিশ্লেষণ ও আত্মনিয়ন্ত্রণ ক্রমাগত চালাতে চালাতে তবেই জিনিসগুলি আয়ত্ত হয়। যজনের সবচাইতে বড় লাভ আত্মশিক্ষা। যজন সম্পর্কে যে যতই কৌশলী হোক না কেন, প্রধান কথা কিন্তু হলো ইষ্টের সঙ্গে অচ্যুত সক্রিয় যোগ। সেইটি না থাকলে অন্য যত জ্ঞানই থাক না কেন সব নিষ্ফল হয়ে যায়। আজকের প্রতিবেদনের শেষ বিষয় যজন সংকেত, খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। শ্রী ঠাকুর বলেছেন, আমাদের 18টি সংকেত দিয়েছেন, এটাকে আমরা যজন সংকেত বলছি। এর আগেও আমার এই পরিবারে আমি যজন সংকেত আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকের বিষয়বস্তুতে বা আজকের এই যজনের দ্বিতীয় পর্বে শেষ সংযোজন, যজন সংকেত, ঠাকুরেরই বলা 18টি সংকেত, মন দিয়ে সবাই গুরুত্ব সহকারে শুনবেন। পাঁচ নম্বর যজন সংকেত। এক, প্রথম জিনিসই হলো কাহারও অহংকে আঘাত দিতে নাই, আর মানুষের ধর্মবোধ বা আত্মবিশ্বাসকে নিন্দা করিতে নাই। দুই,
কাহারো সঙ্গে মিশিতে হইলে প্রথমেই খুব অল্প সময়ের মধ্যেই ভাবভঙ্গি চালচলনের সহিত তাহার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা চাই। সঙ্গে সঙ্গে তাহার জীবনে কি কি চাওয়া আছে তাহা ঠিক করিয়া বুঝিয়া লইতে হইবে। তিন, কেহ যখন কথা কইতেছে স্থিরভাবে ধৈর্য সহকারে তাহার সব কথা শোনা চাই, আর কথাবার্তার ভেতর হইতে যাহা দিয়া তাহাকে বুঝা যায় ও তাহাতে আদর্শের প্রতিষ্ঠা করিতে পারা যায় এমনতর সূত্রগুলি সহানুভূতি সহকারে সূক্ষ্ম বুদ্ধিমত্তার সহিত সংগ্রহ করা চাই। চার, মানুষের অন্তর্নিহিত চাহিদা ও ভাবগুলিকে যথোপযুক্তভাবে অনুধাবন করত তদনুকূলতার সহিত তৎপরিপূরণে তাহাকে তোমার ভাবে উন্নীত করত আদর্শে উদ্গ্রীব করিয়া তোলাই শ্রেয়। মানুষের অন্তর্নিহিত ভাবরাজিকে তার অন্তর্নিহিত চাহিদা বা ক্ষুধাকে অবলোকন না করিয়া তোমার ভাবগুলি তাহাতে অযথা আরোপ করত মানুষকে বিক্ষিপ্ত ও বিভ্রান্ত করিয়া তুলিও না। পাঁচ, কোনো যাজকের অন্তত নিজেদের কথোপকথন ও ব্যবহারের কখনো দোষ ধরিতে নাই, বরং প্রত্যেকের প্রত্যেককে এমনভাবে প্রশংসা করিতে হইবে যাহাতে মানুষের শ্রদ্ধা স্বতই সেই ঋত্বিক বা যাজকের দিকে গিয়া ব্যাপকভাবে একটা উন্নতি প্রবণতা আনিয়া দেয়। অথচ অযথা কিছুই বলিতে হইবে না, অন্যান্য দোষ সত্ত্বেও যাহা নাকি মানুষের পক্ষে সাধারণতই দেখিতে পাওয়া যায় তাহার ওই ব্যাপারগুলি এতই সুন্দর যাহা সব কুৎসিতকে ঢাকিয়া ফেলিয়া মানুষকে মোহিত করিয়া দেয়। এমনতর রকমের লোকের বিশেষত ঋত্বিক ও যাজকদের গুণকীর্তন করিতে হইবে। ছয়, ততদূর ও যতক্ষণ পর্যন্ত ওই প্রশংসা বা গুণকীর্তন করা উচিত যতক্ষণ বা যতদূর পর্যন্ত নিজের আদর্শে ধাক্কা না লাগে, আর এই প্রশংসার মধ্য দিয়াও সম্ভব মতো বড় বড় মানুষদেরও অবনতির ও পতনের লক্ষণ কোনোগুলি তা কিছু কিছু বলিয়া রাখা মন্দ নয়। যেমন অমুকের যতক্ষণ পর্যন্ত বাক্যে ও আচরণে ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা প্রাণতার প্রতিকূল লক্ষণগুলি না দেখিতে পাইতেছি ততক্ষণ তাহার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশ হইতে বঞ্চিত হইতে আমার কিছুতেই ইচ্ছা হয় না। আর যখনই যাহার চরিত্রে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা প্রাণতার প্রতিকূল লক্ষণগুলি দেখিব তখনই তাহার লাখ গুণ কিছুতেই আমার শ্রদ্ধা জাগাইতে পারিবে না। আমি জানিব তাহার যাহা কিছু দেখা যায় সবগুলি একটা ভয়ানক সাজানো গুছানো কপট ভণ্ডামি ছাড়া আর কিছুই না। সাত, যদি যজমানের কথার ভেতরে কোনো ঋত্বিক প্রতিঋত্বিক অধৈর্য বা যাজকের কথার এমনতর কোনো ত্রুটি পাওয়া যায় যাহাতে যজমানের বুঝিবার অন্তরায় হইতেছে বলিয়া মনে হয়, তাহা হইলে এমনতরভাবে বুদ্ধিমত্তার সহিত ব্যাখ্যা করা উচিত যাহাতে ওই ঋত্বিক প্রতিঋত্বিক অধৈর্য বা যাজকের কোনো দোষ না দিয়াও যজমানকে সহজেই বুঝাইয়া দেওয়া যায়। আট, যাজন করিতে গেলে এক প্রকার সহানুভূতি ও সেবাপূর্ণ
সহজ নম্য ভাব লইয়া চলা সত্ত্বেও অন্তরে অন্তরে আদর্শ প্রাণতা লইয়া ফ্যানাটিক্যালি তৎপর প্রাণে বসবাস করিতে হয়। আর তুমি যে মানুষের মঙ্গল লিপসু হইয়া প্রতি ব্যক্তিতে তোমার আদর্শের প্রতিষ্ঠার জন্য উন্মুখ, তা যেন তোমার ভাব, বাক্য, আচরণ ও ব্যবহারের প্রতি প্রত্যেকের সান্নিধ্য তাহার প্রাণস্পর্শী রকম সৃষ্টি না করিয়া শুধুমাত্র একটা নিছক খোলা পাতলা মতে পর্যবেসিত হইয়া ঠাট্টা, ইয়ার্কি ও হাস্যোদ্দীপক রকমের আবহাওয়া তৈরি না করে অথবা তোমার বেকুবি সরলতায় অযথা বাধার সৃষ্টি না করে। নয়, যজমানের কোনো বিষয়ে দুর্বলতাকে বিশেষ স্থল ব্যতি রেখে কোনো প্রকারে ঘৃণা বা আঘাত না করিয়া তাহার ওই দুর্বলতা যে সহজ পরিহার্য তাহা নিজের ওই প্রকার দুর্বলতা কতটুকু আদর্শপ্রাণতা লইয়া কি করিয়া কত সহজে অতিক্রম করা হইয়াছিল উদ্বুদ্ধ প্রাণে ভাব ভঙ্গি ও ব্যবহারের মধ্য দিয়া তাহারই বিশদ উদাহরণ তাহাকে উদ্দীপ্ত করত, তৎকরণ সম্বেগী করিয়া তোলাই দুর্বলতা বা অজ্ঞানতা প্রশমনের শ্রেয়পন্থা। দশ, নজর রেখো, তোমার অনুমান যেন কখনো তোমার বোধ ঐশ্বর্যকে অবদলিত না করে। ১১, মানুষের দৈনন্দিন জীবনের অবস্থা, অভাব ও প্রয়োজনের ভেতর দিয়া মিষ্ট সহানুভূতি সম্পন্ন স্বতঃস্বেচ্ছ সেবার সহিত মীমাংসা ও মহত্তর পরিপূরণে আকৃষ্ট ও উদ্বুদ্ধ করিয়া ইষ্টপ্রাণ করিয়া তোলাই হচ্ছে প্রকৃষ্ট যাজন। ১২, মানুষের জন্মগত বিশেষ সংস্কারের সহিত যে সারা প্রবণতা ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট হইয়া জাগতিক যাবতীয় বোধগুলিকে তৎসূত্রে সংগ্রহ ও সামঞ্জস্য করিয়া লইয়া চলে, তাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্যময় সহজাত সংস্কার বা ইনার সেন্টিমেন্ট। মানুষের বৃত্তিগুলিকে আহত না করিয়া চাহিদাগুলিকে সমুন্নত সম্বেগশালী করত, তাহাদের অন্তর্নিহিত বা ইনার সেন্টিমেন্টকে প্রবোধনা ও সম্বোগদীপ্তির সহিত এমনতরভাবে ইষ্টোন্নত করিয়া তুলিতে হয় যাহাতে তাহার কর্মপ্রেরণা প্রশ্ন শূন্য সহজ তৎপরতায় বাস্তবভাবে দক্ষ হইয়া ওঠে। ১৩, নিজের সাধনাদি যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী যাহা নিত্য করণীয় তাহা তো করিতে হইবেই, আর চলায় কৃতার্থ হওয়ার সংকেত চারিটি প্রত্যহ রিহার্সাল দিয়া ঠিক রাখা একান্ত প্রয়োজনীয়। আবার নিজেদের পুস্তকাদি ও তজ্জাতীয় পুস্তক যাহা কিছু সবগুলি নিত্য যথাশক্তি অধ্যয়ন করিয়া যতদূর সম্ভব যত বেশি প্রস্তুত থাকা যায় ততই ভালো। ১৪, তুমি নিজের কিংবা ভরণীয় দিগের জন্য কাহারো নিকট হইতে যতদূর সম্ভব কিছুই চাহিও না এবং গ্রহণ করিও না, কিন্তু আগ্রহ তৎপর হইয়া কেহ যদি তোমাকে কিছু দেয় পরম কৃতার্থ প্রাণ অভিব্যক্তির সহিত উপযুক্ত ক্ষেত্র তাহা গ্রহণ করিও, ফিরাইয়া দিও না। মানুষকে দক্ষ করার চালনি তোমার ইষ্টপ্রীতিপ্রসূ ওই দক্ষিণা যাহা পাও, মানুষের শক্তি উদ্দীপনী ওই পাওয়া লইয়া তৃপ্ত ও জীবন পোষণে
সমৃদ্ধ হও। ১৫. তোমার শরীর, মন, বাক্য ও অর্থ যদি কেহ কাহারও জীবন ও বৃদ্ধির প্রয়োজনে তোমার নিকটে আর্ত হইয়া যাজ্জা করে, তুমি তোমার সামর্থ্য মতো কিছুতেই কাহাকেও না বলিয়া ফিরাইও না। সহজত ও ন্যায়ত কাহারও কোনো প্রার্থনায় যত পারো না বাক্যই ব্যবহার করিও না। কোনো অস্বাভাবিক ব্যাপারেও না উচ্চারণ না করিয়া বরং তাহা মঙ্গলে সমাবেশ ও সমাধান করিয়া দিতে বদ্ধপরিকর হও। ১৬. সর্বসময়ে ও সর্বব্যাপারে স্ত্রীলোকদের প্রতি সশ্রদ্ধ সম্মানযোগ্য দূরত্বকে নজর রাখিয়া আয়ত্ত রাখিও। ১৭. প্রত্যেকের বিশেষত যজমানদের সমস্ত আপদে বিপদে আশা ভরসা এবং বাস্তব সাহায্যে যাহাতে তারা বিধ্বস্তি ও বাধা বিপত্তিকে অনায়াসে এড়াইয়া জীবন ও বৃদ্ধির আনন্দে উদ্দীপ্ত থাকে, এক প্রকার সেবার জন্য সবসময় তৎপর থাকিও। ১৮. যদি তুমি মানুষের আচার ব্যবহার আলোচনার ভেতর দিয়ে তার স্বার্থ ও প্রবৃত্তির নিয়ন্ত্রণে এমনতর রকমে এনে ফেলতে পারো যাতে সর্বতোভাবে তোমার ইচ্ছানুকূল যা কিছু তাকে সমর্থন না করি করাই তার নিজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, আহাম্মুখী ও পারিপার্শ্বিকের নিকট বিদ্রুপাত্মক হয়েই ওঠে, আর কোনো দিক দিয়েই রেহাই থাকে না। তার নিজের কর্ম নিজেকে শতাধিকারে পদদলিত নিষ্পেষিত করে চলতে থাকে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে যাজনের মোক্ষম নিয়ন্ত্রণ বা পরিবেশন। জয়গুরু, আজ এই পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে। পরমপিতা রাতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার অবশ্যই করবেন, আর যিনারা সাবস্ক্রাইব করেননি এখনও দয়া করে সাবস্ক্রাইব করবেন। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।